হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিউ একটি অ্যাপের সাথে পরিচয় করে দেব। সেটা হচ্ছে, যদি আপনাদের ফোনে কল আসে তাহলে রিসিভ না করে শুধুমাত্র হ্যালো বললেই কলটি রিসিভ হয়ে যাবে। আর যদি আপনি চান কলটি কেটে দিতে, তাহলে আপনি আই এম সরি অথবা সরি বললেই কলটি কেটে যাবে। সো চলুন, ভিডিওটি লম্বা না করে আমরা টিউটোরিয়ালটি দেখে আসি। অ্যান্ড যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার লাইক আরেকজনের কাছে পৌঁছে দিতে পারে আমার ভিডিওটি। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা সেই অ্যাপসটি কীভাবে ডাউনলোড দেব অ্যান্ড কীভাবে আমরা এটা ইনস্টল করব, দেন কীভাবে আমরা সেটিং করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর কীভাবে কল আসবে সেটাও আমি দেখাচ্ছি। তো চলুন আমরা সেই অ্যাপসটি প্রথমে আমরা ডাউনলোড করে নিই। প্রথমে আপনি কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর বি ও এল ও এরকম সার্চ করবেন। সার্চ করার পর এরকম সামনেই এই সফটওয়্যারটির ইন্টারফেস চলে আসবে। দেন আপনি কী করবেন, সেটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এরকমই আপনার অপশন আসবে, যেটা হচ্ছে ওপেন। আমি এখানে ইনস্টল করে রেখেছি তাই এখানে অপশন ওপেন দেখাচ্ছে। সো আমি এখানে ওপেন করব। ওপেন করার পর আপনি সব কটাতে নেক্সট নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে স্টার্ট নিচের দিকে অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে অনেক কিছু পারমিশন চাচ্ছে, সো সেখানে আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনি ওইখানে অ্যালাউ পারমিশনে ক্লিক করবেন। অ্যালাউ পারমিশনে ক্লিক করার পর ব্যাক হবেন। ব্যাক হওয়ার পর মিডিয়া ফাইলস ডিভাইস, সো এগুলোর পারমিশন চাচ্ছে, এগুলো ইউজ করা লাগবে। দেন আপনি এখানে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পরে ইন্টারফেস চলে আসবে। দেন আপনি ক্লিক করবেন ওইখানে, সেম এরকমই আমি যেভাবে টান দিয়েছি সেভাবে আপনি করবেন অ্যালাউ। অ্যালাউতে ক্লিক করার পরে আবার ব্যাক হবেন, তারপর এরকমই আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। নাও ইউ আর অল সেট, লেটস গো। এখন আপনার অল সেটিং হয়ে গেছে, এখন আপনি সেটিং করবেন আপনার সেই কলটি। ওকে, দেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে আনসার সেট ওয়ার্ড অফ ফর আনসার। সো আমি বলেছিলাম আপনাদেরকে হ্যালো বললেই কলটি রিসিভ হয়ে যাবে অ্যান্ড সরি বললে কলটি কেটে যাবে। তারপর আরও অপশন আছে, পরে এগুলো আমি আবার আরেকটি ভিডিও বানাবো। দেন এখন আমরা দুটিই শিখব, আনসার অ্যান্ড ডিসক্লাইন, কীভাবে রিসিভ করবো অ্যান্ড কেটে দেব। সো প্রথমে আপনি ওইখানে আনসারে ক্লিক করবেন। আনসারে ওইখানে ক্লিক করবেন, তার এখানে ক্লিক করার পরে আপনি হ্যালো বলবেন। দেন হ্যালো আবার নেক্সটে আবার চাবে। দেন আপনি হ্যালো বলবেন। হ্যালো বলার পর সেভ অপশন ক্লিক করবেন। সেভ অপশন ক্লিক করা, দেন আপনি ডিক্লাইনে আসবেন। আসার পরে মাইকওয়ালা চিহ্নতে ক্লিক করবেন। মাইকওয়ালা চিহ্নতে ক্লিক করার পরেই এরকমই আসবে। আসার পরে আপনি বলবেন সরি অথবা আই এম সরি। একবার আপনি আই এম সরি বলবেন, তারপর কনফার্ম করার জন্য আবার আই এম সরি বলবেন। দেন ওখানে চলে আসবে আই এম সরি, তারপর আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এখন আপনি চাচ্ছেন যে এগুলো থিম কীভাবে চেঞ্জ করবেন। সো আমি থিমও দেখে দিচ্ছি, এই পাশে চারটা চিহ্নওয়ালা, সেটাতে আপনি ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে এখানে চলে আসবে থিমস। সো আপনি ইচ্ছে মতো আপনার থিমসগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি কী থিমস দিবেন, আমি এটা দিচ্ছি অ্যাপ্লাইড। ওকে, দেন এখন আমরা দেখব আরেকটা সেটিং আছে, সেটা আমি দেখাচ্ছি। সেটিং আরেকটা আছে, সেখানে আমি উপরে তিনটা নোয়ালা একটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সেটিং আছে। সো সেটিংয়ে গেলে আপনারা দেখতে পারবেন কলার নেম, যদি আপনি চান যে আপনার ফোন যে করবে তার নাম বলবে, তখন আপনি এখানে কলার নেমে অ্যালাউতে ক্লিক করে দিলেই অ্যালাউ হয়ে যাবে। সো তখন আপনাকে যে কল করবে তার নাম বলবে, যে কল করবে তার নাম বলে রিংটোন বাজবে। দেন আপনি যদি চান ব্লক লিস্ট, মিউট, অটো রিপ্লাই, স্পিকার,
সবগুলোতে আপনারা সেটিং করতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যাডওয়ার্ড যদি দেন এরকম, এখানে অ্যাডওয়ার্ড এভাবে সেটিং করতে পারবেন। এখানে অ্যাকসেপ্টে যদি আপনি কল রিসিভ করেন তাহলে সেখানে হ্যালো বললেই রিসিভ হয়ে যাবে। তারপর ডিসলাইন, সেখানে আপনি ন বললেই কেটে যাবে। তারপর স্পিকার, যদি আপনি চান স্পিকার অন করতে তাহলে স্পিকার বললেই আপনার স্পিকার অন হয়ে যাবে। স্পিকার যদি বলেন স্পিকার তাহলে আপনার স্পিকারটি অন হয়ে যাবে। তারপর অটো রিপ্লাই, অটো রিপ্লাইতে যদি বলেন যে অটো রিপ্লাই ইয়েস, তারপর অটো রিপ্লাই হয়ে যাবে। দেন এগুলো আমি পরে আবার ভালো করে বুঝে বলবো। আর আজকে এই পর্যন্ত আমার এই ভিডিওটি। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। আর যদি আপনি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম। ভালোবাসা দিবি কি না মা, ভালোবাসা দিবি কি না মা।